সূরা নূর আয়াত নম্বর 31 আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তোমরা সবাই মিলে তওবা করো ফিরে আসো আমার দিকে চলে এসো সফল হয়ে যাবে হুকুমটা কার আস্তে বলবেন না কার আমাদের জীবনে কার ভুল নাই আস্তে বলবেন না কার ভুল নাই আমাদের কারো ভুল নাই সবার জীবনে ভুল আছে না নাই ভুল যার আছে মানুষ তার নাম আর ভুল যার নাই তার নাম মানুষ না ভুল যার নাই তার নাম মানুষ না ভুল তো থাকতেই হবে কিন্তু আমাদের দেশের অধিকাংশ লোকগুলো নিজের ভুল স্বীকার করতে চায় না 1971 সালের স্বাধীন হওয়ার পর থেকে আজ পর্যন্ত যত সরকার ক্ষমতায় ছিল এবং আছে কেউ তো একটা বারের জন্য বলল না আমি অমুক কাজটা ভুল করছি কয় না নিজের ভুল নিজে স্বীকার যে না করলে সে তো মানুষ না মানুষের ভুল আছে না নাই যে নিজের ভুল খুঁজে পায় সে হলো আল্লাহর ওলি যে মানুষের ভুল খুঁজে বেড়ায় সে হলো মুনাফিক ঠিক কি না নিজের ভুল আগে খুঁজব নিজের ভুলটাকে খুঁজে বের করব চোখে পানি চলে আসবে আপনা আপনি চোখে পানি আসবে আজকে আমাদের দেশে ওয়াজ লম্বা হয়ে গেছে নামাজ খাটো হয়ে গেছে এটা কিয়ামতের কিন্তু একটা আলামত হুজুর মঞ্চ উঠছে 3 ঘন্টা ওয়াজ না করলে হয় নাকি আজকে বলতেছিলাম আছে না আছে না হুজুর আজকে আসছে 4 ঘন্টা ওয়াজ না করলে হয় নাকি অথচ পৃথিবীর শ্রেষ্ঠ ভাষণ দিয়েছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হজের বিদায় হজের ভাষণ হজ করেছেন একবার ভাষণ দিয়েছেন একবার আমার নবীজি সেই বিদায় হজের ভাষণে যতগুলো কথা বলেছেন সব কথা মানবতার জন্য বলেছেন কোনো কথা বাদ দেন নাই সময় লেগেছে মাত্র 25 থেকে 30 মিনিট কিন্তু আখির জামানায় দেখা যাবে ওয়াজ লম্বা হয়ে যাবে খুতবা লম্বা হবে নামাজ শর্ট হয়ে যাবে কিন্তু না আমরা খুতবাটাকে শর্ট করে ফেলবো নামাজের সেজদাটাকে আমরা লম্বা করে ফেলবো সবাই রাজি আছে জোরে বলি ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আমরা একমাত্র ইবাদত করি কার আল্লাহ একমাত্র মাথা নত করি কার পৃথিবীর বুকে যত গাছপাতা তরুলতা যত জীব জানোয়ারকে আল্লাহ পাক সৃষ্টি করেছেন সব কিছুকে মাথা নিচু করে দিয়ে সৃষ্টি করেছে ছাগল ভেড়া গরু সব জমিনে মাথা নিচু করে দিয়ে ঘাস খায় কিন্তু মুসলমান জাতি একমাত্র মাথা নত করে কার কাছে মুসলমান জাতি মাথা নত করে যখন অরজুন কলবুহু মুআল্লাকুন ফিল মাসজিদ যখন আল্লাহ ঘর মসজিদে যায় তখন আমরা মুসলমান জাতি আল্লাহর কাছে মাথা নত করি কথা ঠিক না ঠিক বলেন সময় তো ভাই যায়রা সময় তো সৌদি যা আমরা বলতে চাই আজকে আলোচনা হবে কোরআনের আলোচনা আল্লাহ পাক কোরআনুল কারীমে সূরাতুল বাকারার 208 নম্বর আয়াতে বলেছেন যখন আমরা তেলাওয়াত শুনবো তখন আমাদের বলতে হবে আল্লাহু আকবার কি বলেন কি আল্লাহু আকবার কি আমরা বলতে পারবো কারণ আল্লাহর উপরে কোনো কথা হতে পারে না দেখেন এই সিস্টেম হচ্ছে এই মাহফিলে অনেকেই নাগরদোলা নিয়ে আসছে অনেকেই আবার দোকানপাট নিয়ে আসছে সব ব্যবসা বাণিজ্যর জন্য যার যার নিয়তে সে সে আসছে কিন্তু আমরা যে এখানে এসেছি আমাদের নিয়ত কি আমরা হচ্ছে কোরআন কারীমের মাহফিলে এসেছি আমরা আলোচনা শুনব এবং শুনে যে আমল করব ঠিকই না কর ঠিকই না তো যাই হোক ভাই যতটুকু আমরা এখানে আলোচনা করব আমরা সেই অনুযায়ী আল্লাহ পাক যেন আমাদের আমল কর তৌফিক আল্লাহ দান করে দিক সকল আল্লাহুম্মা আমিন সময় তো ভাইয়েরা লক্ষ্য করবেন সূরা বাকারা 208 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেছেন বিসমিল্লাহির রহমানির রহিম الشيطان
আরো জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেছেন উদখুলু ফিস সিলমি কাফা, তোমরা ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে, ইউ এন্টার কমপ্লিট টু ইসলাম, খুব লক্ষ্য করবেন, পরিপূর্ণভাবে প্রবেশ করো। ওয়ালা তাত্তাবি খুতুওয়াতি শাইতান, শয়তানের পদাঙ্গ তোমরা অনুসরণ করো না। শিওরলি শয়তান ইজ দি এনিমি অফ ম্যানকাইন্ড, এন্ড শিওরলি শয়তান ইজ দি এনিমি অফ ইসলাম। শয়তান হলো ইসলামের দুশ্মন, শয়তান হলো মানুষের প্রকাশ্য শত্রু। এই কথাটা কার? এ জবানে কার? শয়তান ইসলামের দুশ্মন, শয়তান হচ্ছে মানুষের প্রকাশ্য শত্রু। আল্লাহ পাক কোরআনের মধ্যে বলে দিলেন, খুব লক্ষ্য করবেন, একটু একটু জোরে তাকবীর দেন তো, লিল্লাহে তাকবীর। আজকে এই সালের সব নাফিলের প্রধান বক্তা জোরেবন মারহাবা, মাওলানা মোহাম্মদ আব্দুল্লাহ আল আমিন, জোরেবন মারহাবা। লিল্লাহে তাকবীর, আল কোরআনের আলো, আল হাদিসের আলো, কোরআন আছে যেখানে, আমাদের প্রধান বক্তা ইনশাল্লাহ এসেছেন, জোরে কোন আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক তার হায়াতে তৈয়া দান করুক সকলে, আল্লাহুম্মা আমিন। সম্মানিত ভাই জায়রা, আমি কি আলোচনা সালামু? হ্যাঁ, আমার টাইম হচ্ছে প্রধান বক্তা আসার আগ পর্যন্ত, কি ভাই আমার কোন টাইমের কোন দারাবদা নাই, যখন উনি আসবেন তখন আমি ছেড়ে দেব, ঠিকই নাকি? কি ভাই সম্মানিত ভাই জান, একটু আওয়াজ আমাদের, কি একটু আওয়াজ দিতে হবে, সেটা হলো যে আল্লাহ পাক কোরআনের মধ্যে বলেছেন যে তোমরা পরিপূর্ণ ইসলামে প্রবেশ করো। তাহলে ইসলামের মধ্যে যখন প্রবেশ করা হবে তখন কি শরীয়ত বিরোধী কাজ আমাদের দ্বারা করা হবে? করা হবে কি? আমরা কি করতেছি? হ্যাঁ, কথা কয় না, করতেছি? আজকে হক কথা অনেক মানুষ বলতে চাচ্ছে না, তাই তারপরে গরমিল হলে বা বলতেছে, খুব লক্ষ্য করবেন যে এখন একজন দোয়া করতেছে আল্লাহ অমুকের জন্য তুমি জান্নাত দিয়ে দেবে, সে চিন্তা করতেছে আমার গাড়ি ফেল হচ্ছে, আমি এই যে দোয়া করতেছি, তার চিন্তা হচ্ছে আমার গাড়ি ফেল হচ্ছে, আল্লাহর কাছে দোয়া করতে তুমি জান্নাত দিয়ে দাও, আর মনে মনে করছে এরা সারেও না আমিও পারি না, কি আর কর্ম, এখন দোয়া করাই লাগে। হ্যাঁ, নিয়তের উপরে সব কিছু গরমিল, কথা ঠিক না? বেটিং করে সময় তো ভাই, লক্ষ্য করবেন যে আল্লাহ পাক কোরআনের মধ্যে বলছেন যে তোমরা পরিপূর্ণভাবে প্রবেশ করো। আর একটা আয়াতে সূরা ইমরানের 102 নম্বর আয়াতে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, যে হে ঈমানদাররা তোমরা আল্লাহকে ভয় করো, ভয় করার মতো ভয়, আর খবরদার মুসলমান না হয়ে তোমরা মৃত্যুবরণ করো না। কথাটা কার? যখন কার? পৃথিবীর যোগের বুকে যত দল আছে লক্ষ্য করবেন, দল তো মাত্র এখন দুইটা, একটা আল্লাহর দল, একটা কার দল? ভালোই তো ওয়াজ করি, একটা আল্লাহর দল, একটা কি? শয়তানের দল। খুব লক্ষ্য করবেন, আল্লাহর নবী যখন কোরআনের দাওয়াত দেওয়ার জন্য মক্কাতে ঢুকলো, মক্কায় তখন একটা সিস্টেম ছিল, সেটা হলো সবার হাতে, সবার কোমরে, সবার পকেটে, সবার বাড়িতে, সবার শোকেসের মধ্যে একটা জিনিস ছিল, শুধু তাহলে মূর্তি আর মূর্তি, মূর্তি আর মূর্তি, ঠিক কি না? ওরা খালি মূর্তি পূজা করত। তো একটা কাফের বেঈমান, যার নাম হচ্ছে ওয়ালিদ, নামটা কি বলেন? ওয়ালিদ। ওয়ালিদের একটা মূর্তি ছিল, সেই মূর্তিটা হচ্ছে স্বর্ণের। কিসের বলেন? বাংলাদেশে কিন্তু স্বর্ণের মূর্তির ব্যবসা হয় অনেক জায়গায়, হয় কি না? আবার মূর্তির ব্যবসা করতে ধরাও আছে না, সে মনে করে যে রাতের মধ্যে আমি বড় লোক হয়ে যাব। তো এই স্বর্ণের মূর্তিকে অলিক কাফের বেঈমান ফাইন করে কি করছে, গোসল করায়, তেল মালিশ করে, করতে 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 করতে
হঠাৎ করে মালা পরায় খুবই যত্ন করে দেখবেন না এটা ছোট সি সন্তানকে যদি আপনি মূর্তি কিনে দেন এরকম করে ও ও ও এ কান্দে না কি করে না হাদিস শরীফে এসেছে খুব লক্ষ্য করবেন কোন ছেলে মেয়েদেরকে মূর্তি কিনে দিবেন না পুতুল কিনে দিবেন না কারণ যে ছেলে মেয়েদেরকে মূর্তি পুতুল দেওয়া হয় ওই ছেলেদের ওই মেয়েদের জিনের আসর হওয়ার সম্ভাবনা থাকে এগুলো দিবেন না একটা গাড়ি কিনে দেন মূর্তি কোন জিনিস কিনে দেওয়া যাবে এটা মুসলমানদের কালচার এটা হতে পারে সময় তো ভাই যায়রা তে অলিদের স্বর্ণের পুতুলকে গোসল করায় একদিন হঠাৎ করে টেবিলের উপর রাখছে অলিদের স্বর্ণের পুতুল কথা বলা শুরু করে দিছে কি কথা কয় শুনবেন অলিদের স্বর্ণের পুতুল বলে এ মক্কার নেতা আমার মনিম অলি তুমি ভালো করে শোনো মক্কার বুকে মুহাম্মদ নামে একজন ব্যক্তি আবির্ভাব হইছে যে ব্যক্তি মানুষের নিকট কোরআনে কারিমের দাওয়াত দিচ্ছে তেলাওয়াত শোনাচ্ছে এই মুহাম্মদ নামে নবীটা মিথ্যা নবী যেরকম নাউজুবিল্লাহ স্বর্ণের পুতুল বলতে মিথ্যা হে ওয়ালিদ তুমি যদি এই মুহাম্মাদকে যদি হত্যা করতে না পারো তাহলে এই মুহাম্মাদের বাণী অলিতে গলিতে ছড়ে পড়বে চিৎকার দিগন সুবহানাল্লাহ ওয়ালিদের স্বর্ণের পুতুল যখন এই কথা বলছে খুব লক্ষ্য করবেন ওয়ালিদ তখন মনে মনে বলছে স্বর্ণের পুতুল যার বিরুদ্ধে কথা কয় সে কখনো সত্যি নবী হতে পারে না স্বর্ণের পুতুল যার বিরুদ্ধে স্লোগান দেয় সে কখনো সত্য নবী হতে পারে না অবশ্যই সে মিথ্যা নবী আমার ভাই যারা সম্মানিত সুদী ওলি তার আত্মশোধন সেরকে ডেকে বলে হে আমার আত্মশোধনরা তাড়াতাড়ি করে শোনো মুহাম্মদ নামে একজন ব্যক্তি মক্কাতে প্রবেশ করেছে যে ব্যক্তি কোরআনে কাইম দাওয়াত দিচ্ছে আমি মিথ্যা নবী বলবো না কারণ আমার যে স্বর্ণের পুতুল সেই স্বর্ণের পুতুল মুহাম্মদকে মিথ্যা নবী বলছে তোমরা আসো তাড়াতাড়ি করে আসো স্বর্ণের পুতুলের জবান থেকে কথা শোনো আমার ভাইজান লক্ষ্য করবেন যখনই তার আত্মশোধনকে ডাক দিয়েছে আত্মশোধনদেরকে ডাক দেওয়ার পর স্বর্ণের পুতুলকে যখন বলছে হে আমার স্বর্ণের পুতুল তুই তাড়াতাড়ি করে আমার আত্মদের সামনেই কথা বল আত্মদের সামনে যখন স্বর্ণের পুতুলকে কথা বলতে বলছে স্বর্ণের পুতুল সঙ্গে সঙ্গে ওলিদের আত্মশোধনদেরকে বলছে শোনো আত্মশোধনরা মক্কার বুকে মুহাম্মদ নামে একজন ব্যক্তি আবির্ভাব হয়েছে প্রবেশ করেছে যে কোরআনে কারিমের দাওয়াত দিচ্ছে এটা হলো সত্য নবী নয় মিথ্যা নবী তোমরা যদি তাকে হত্যা করতে পারো তাহলে তার কোরআনের বাণী শেষ হয়ে যাবে তাড়াতাড়ি করে তোমরা হত্যা করো আমার বাজারা যখনই স্বর্ণের পুতুল ওলিদের আত্মশোধনের নিকটে যখন এই কথা বলছে তখন সঙ্গে সঙ্গে ওয়ালিদ মনে মনে সিদ্ধান্ত গ্রহণ করলো মুহাম্মাদকে মারা ওয়ান টাইমের ব্যাপার মুহাম্মাদকে মারা এক মুহূর্তের ব্যাপার কারণ স্বর্ণের পুতুল যার বিরুদ্ধে কথা বলে সে কখনো সত্য নবী হতে পারে না কিন্তু বলেন তো দেখি আমার নবী সত্য নবী না মিথ্যা নবী যখন সত্য নবী না মিথ্যা নবী আমার ভাইজানা শুধু লক্ষ্য করবেন আমার ভাইজানা আগে থেকে শুরু করে এখনো পর্যন্ত সত্য নবীদেরকে অনেক বেঈমানরা কিন্তু মিথ্যা নবী বলে সাব্যস্ত করেছে কথা ঠিক না বেঠিক কিন্তু ভাই যারা খুব লক্ষ্য করবেন আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া নবীদের ওয়ারিশ হচ্ছে আলেমরা এই আলেমদেরকে এই জামানায় কিন্তু মিথ্যা বলে সাব্যস্ত করছে কথা ঠিক না বেঠিক আর একটু আস্তে কোন ঠিক সম্মানিত ভাইজান লক্ষ্য করবেন আবু জাহেল নিকট চলে গেল তে মুহাম্মাদের বিরুদ্ধে স্বর্ণের পুতুল কথা বলে এটা তো মিথ্যা মিথ্যা নবীর মধ্যে কোনো সন্দেহ নাই তখন ওয়ালিদ একটা চিন্তা ভাবনা করলো মক্কার বুকে বিশাল বড় একটা অনুষ্ঠান দেব জনসভার আয়োজন করাবো টেবিলের পর স্বর্ণের পুতুলকে দাঁড় করানো হবে মক্কাবাসীর সামনে যখন নাবীর বিরুদ্ধে স্লোগান দিবে স্বর্ণের পুতুল কথা বলবে তখন সমস্ত লোকজন গণ ধুলাই দিয়া বিশ্বকে শেষ করে দিবে দরকার নাউজুবিল্লাহ আচ্ছা বলেন তো আল্লাহর নবীর পক্ষে কে আছে জোরে কোন কে আছে
চিৎকার দিয়ে বলেন কে আছে আমার বাজার ওয়ালিদ আল্লাহ নবীর নিকটে একটা চিঠি লিখে দেয় হে আল্লাহর পয়গম্বর বিশ্বনবী তুমি যদি সত্যি নবী হও তাহলে হাজার হাজার মানুষের সামনে মক্কার বুকে অনুষ্ঠানের মধ্যে স্বর্ণের পুতুল তোমার পক্ষে বলবে কিন্তু পক্ষে বলা বাদ দিয়া তো মিথ্যা কথা বলছে তুমি তো মিথ্যা নবী তুমি যদি সত্য হও তাহলে তোমার পক্ষে বলবে আর যদি মিথ্যা হয় তাহলে তোমাকে গুনাহ দুলাই দিয়ে আমরা হত্যা করব আল্লাহর নবীর নিকটে যখন চিঠি লিখে দেয় স্বর্ণের পুতুলের জবান থেকে কথা শোনার জন্য স্বর্ণের পুতুলের জবান থেকে কথা শোনার জন্য চিঠি লিখে দেয় যে আপনি যদি সত্যিকার নবী হন তাহলে স্বর্ণের পুতুল আপনার পক্ষে বলবে যদি মিথ্যা হন তাহলে আপনার বিপক্ষে বলবে তাহলে আমরা আপনাকে হত্যা করব আমার ভাইজারা আল্লাহ নবীর নিকটে যখন স্বর্ণের পুতুলের জবান থেকে কথা শোনার জন্য পিয়ন যখন চিঠি লিখে দেয় আল্লাহ নবীর নিকটে চিঠি যখন হাতটা দেয় হাতে যখন চিঠিটা দিয়ে দেয় আল্লাহ নবী চিঠিটা নিয়া সঙ্গে সঙ্গে পিয়নদেরকে বলে এসো তুই যা তোর মনিম অলিদ কে বল স্বর্ণের পুতুল যদি আমার বিরুদ্ধে কথা বলে তাহলে আমি অলিদের ধর্ম করে গ্রহণ করাব আর যদি স্বর্ণের পুতুল যদি আমার পক্ষে বলে তাহলে অলিদ আমার ধর্মে আসবে কিনা জোরে কন আল্লাহু আকবার আর জোরে বল আল্লাহু আকবার আর ভাই জারাত আল্লাহর বিসাবি হযরত মক্কার বলে হুজুর হুজুর স্বর্ণের পুতুল আপনার বিরুদ্ধে কথা বলছে আপনি যাবেন না আপনাকে হত্যা করবে আপনাকে শেষ করে দিবে আপনি যাবেন না আপনি দাওয়াতটাকে ক্যান্সেল করে দেন আপনি দাওয়াতটাকে বাতিল করে দেন আপনি যাবেন না আমার নাই বলে ইয়াওয়াকার লা তাহজান ইন্নাল্লাহ মানা ভয় নাই আল্লাহ তাআলা আমাদের সাথে আছে আমাদের সাথে আল্লাহ তাআলা আছে সম্মানিত ভাই যারা আল্লাহর তরফ থেকে হযরত জিবরাইল সাল্লাম বিশ্রামিক কানে কানে বলে হুজুর আপনি কোনো টেনশন করবেন না আপনি যান আপনি সমাবেশে যোগদান করবেন যা দেখবেন ওয়ালিদের স্বর্ণের পুতুল বাড়িতে আপনার বিরুদ্ধে কথা বলছে আর হাজার হাজার মানুষের সামনে প্রথম থেকে লাস্ট পর্যন্ত যে কথা বলবে সব বক্তব্য আপনার পক্ষেই দিবে জোরে কোন আল্লাহু আকবার কি বক্তব্য দিবে এটা শোনার প্রয়োজন আছে না নাই এই জোরে কোন আছে না নাই আমার ভাই যা খুব লক্ষ্য করবেন আমার নবীর মর্যাদা কম না বেশি ভাই খুব বেশি খুব রাসূলকে ভালোবাসে কিন্তু রাসূলের বিরুদ্ধে কটূক্তি করে আছে না নাই আল্লাহ রাসূল বলছে যারা আল্লাহ এবং তার রাসূলকে গালি দেয় তারা হলো যারা সন্তান কি বলেন এই কথা কোন নাকি যারা শয়ের মধ্যে কোনো সন্দেহ আছে হ্যাঁ রাসূলের কথা মিথ্যা হবে কখনো মিথ্যা হবে না খুব লক্ষ্য করবেন ভাই জান আমার নবীকে এমন ছয়টি শ্রেষ্ঠত্ব আল্লাহ পাক দান করেছেন যা কোন অন্য পয়গম্বরকে দান করা হয় নাই একমাত্র আমার আপনার বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সকলি বলুন সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ পাকের তরফ থেকে ছয়টা শ্রেষ্ঠত্ব দান করা হয়েছে যেটা অন্য কোন পয়গম্বরকে আল্লাহ পাক দান করেন নাই তার মধ্যে এক নাম্বার হলো জাওামিউল কালাম খুব লক্ষ্য করবেন এক নাম্বার জাওামিউল কালাম অল্প কথায় অনেক অর্থবোধক ক্ষমতা আল্লাহ তাআলা তার হাবিবকে দিয়েছেন জোরে কোন সুবহানাল্লাহ জাওামিউল কালাম অল্প কথায় অনেক অর্থবদ ক্ষমতা আল্লাহ তাআলা তার হাবিবকে দিয়েছেন যেমন কোরআনে কারীম একটা কিতাব একটা আয়াতের অর্থ ব্যাখ্যা বিশ্লেষণ এটা আলোচনা করে শেষ করা যাবে না কথা ঠিক দাবি ঠিক বলে অনেকেই আমি পঞ্চগড়ে মাহফিলে গিয়েছিলাম কমিটি বন্ধু বলতিছে যে হুজুর নেতাদের টাকা পয়সা দিয়ে মাহফিল হচ্ছে একটু নেতাদের সম্পর্কে একটু ওয়াজ করেন আমি ওয়াজ করার আগেই একজন নেতা দাঁড়িয়েও নাই মাথায় টুপিও নাই সে বলতেছে যে কোরআন হাদিস বাইরে কোনো ওয়াজ করবেন না এখন কোরআন হাদিসের বাইরে কোনো ওয়াজ করবেন না এই কথা যখন আমাকে বলল তখন আমি মুনাজাতের মধ্যে তাদের একটু গুণ কীর্তন করতে বলছে তা আমি তখন মুনাজাতের আগে বললাম যে ভাই
আমাকে আগেই বলা হয়েছে কুরআন হাদিসের বাইরে কোনো ওয়াজ করবেন না, কিন্তু যে নেতার কথা আছে নেতার কথা বলা হচ্ছে সেই নেতার নাম তো কুরআন হাদিসে খুঁজে পাচ্ছি না। এ কথা কয় না, সে নেতার সে তো কুরআন হাদিসে খুঁজে পাচ্ছি না। আছে হ্যাঁ আছে, বাইরে আসুন লক্ষ্য করবেন জীবনে সূরা ফাতিহা পড়ে না, সে আসে হুজুরের ভুল ধরতেছে। এ ধরনের মানুষ আছে না নাই? এ কথা কার আছে না নাই? যদি বলা যায় যে আপনি সূরা ফাতিহা তেলাওয়াত করেন নাকি, খবর নাই, কোনো খবর নাই। সে আবার বলতেছি যে হুজুর যে ওয়াজ করলো এটা কোরআন হাদিসের কোনো জায়গায় নাই, তার মানে ও মন হয় বিশাল বড় বুজুর্গ হয়ে আসছে। ও তো বিজর্গ না, ও তো বেজির গু, ঠিক কি না? কো ও হচ্ছে কি বেজির গু? সম্মানিত ভাইজান লক্ষ্য করবেন যে বাংলাদেশে আলেম ওলামাদেরকে সম্মান না দেওয়ার কারণে, ইজ্জত না দেওয়ার কারণে বাংলাদেশে একের পর এক একের পর এক বিপদ হচ্ছে। কথা ঠিক না বেঠিক বলে? কথা ঠিক না বেঠিক?